ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. লা ইলাহা ইল্লাল্লাহকে যেসব কথা কাজ দুর্বল করে দেয়, কমজোর করে দেয়, সেগুলি অনেক আছে, দুর্বল করে দেয়, কমজোর করে দেয় অথবা নষ্ট করে দেয়। তার মধ্যে একটি হচ্ছে, বললাম একটু আগে, যে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা, আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া করা, হ্যাঁ, আল্লাহ ছাড়া কারো ইবাদত বন্দি করা, আল্লাহ ছাড়া কারো জন্য জবাই করা, আল্লাহ ছাড়া কারো জন্য মান্নত করা, এইরকম বহু আছে যেগুলোতে পুরোপুরি নষ্ট হয়ে যায়, যেগুলোতে কমজোর হয়ে যায়, এইরকম কিছু বলি। কমজোর হইতে পারে, আবার নষ্ট হইতে পারে, আপনার কালিমা নষ্ট হয়ে যাবে, আপনার তৌহিদ নষ্ট হয়ে যাবে। যেমন হাতে বালা পরা, হাতে এখানে পরেন ওখানেই পরেন, অথবা তাকা ব্যবহার করা, কালো সুতা ব্যবহার করে, কি জন্য বলছে, বদনজর থেকে বেঁচে থাকবো, হ্যাঁ, বালা ব্যবহার করে, বালাতে কি হবে, এই বালাতে আত্মরক্ষার জন্য, হ্যাঁ হ্যাঁ, এইরকমই তাবিজ ব্যবহার করা, তাবিজ কেন বলছে, যে আমি জিন শয়তান থেকে বাঁচার জন্য, মানুষের বদনজর থেকে বাঁচানোর জন্য, কপালে বাচ্চাদের টিপ দেয়, আমাদের দেশে কালো টিপ দেয়, আর বাঁকা করে এইখানে না এইখানে, তাই না, কেন বলছে, তাহলে নজর লাগবে না, আর এটা ইসলামিক তরিকা না, এটা হচ্ছে শিরকি তরিকা, এতে আপনার কালেমা দুর্বল হয়ে যাবে। যেই সব মহিলারা অথবা পুরুষরা বাচ্চাদের টিপ দেয় এখানে ওইখানে, আর এই উদ্দেশ্য এই নিয়তে, যেতে আমার বাচ্চাটা বদনজর থেকে কুদৃষ্টি থেকে বেঁচে থাকবে, তারা লা ইলাহা ইল্লাল্লাহকে কমজোর করে দিল। যারা তাবিজ ব্যবহার করে, তাবিজ ঝুলায়, তারা লা ইলাহা ইল্লাল্লাহকে কমজোর করে দিল অথবা নষ্ট করে দিল। নষ্ট কখন হবে, যদি মনে করে আমার তাবিজ আমাকে রক্ষা করবে, তাবিজ আমাকে রক্ষা করবে, তাহলে তার লা ইলাহা ইল্লাল্লাহ পুরাপুরি নষ্ট হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে কাজ হবে, নামাজ পড়ে কাজ হবে, রোজা রেখে কাজ হবে না, যদি মনে করেন যে তাবিজ আমার বালা মুসিবত দূর করবে এবং রক্ষা করবে। আর কখন কমজোর হবে লা ইলাহা ইল্লাল্লাহ তাবিজ রেখে, যদি মনে করেন যে আল্লাহ রক্ষা করবেন, কিন্তু তাবিজের মাধ্যমে, আল্লাহ রক্ষা করবেন কিসের মাধ্যমে, তাবিজের মাধ্যমে, সেই জন্য তাবিজ ঝুলাচ্ছি লটকাচ্ছি, তাহলে এতে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ কমজোর হয়ে যাবে। যেমন রোজা কমজোর হয়ে যায়, মারামারি করলে, ঝগড়া করলে, গাল দিলে ইত্যাদি। প্রত্যেকটা বিষয়ের কোরআনে মাহাদিসে দলিল আছে, সময়ের স্বল্পতার জন্য। এইরকম ইসলাম পরিপন্থী বা তৌহিদ পরিপন্থী বা লা ইলাহা ইল্লাল্লাহ পরিপন্থী বিষয়গুলি আপনাদের সামনে শুধু গণিয়ে দিচ্ছি সময়ের অভাবের কারণে। এইরকমই সিরকি ঝাড়ফুঁক করা, আমাদের দেশের অধিকাংশ লোকেরা সিরকি ঝাড়ফুঁক করে, যাই ওঝার কাছে, কবিরাজের কাছে, হ্যাঁ, আর কবিরাজ ওঝা কিছুই জানে না, মূর্খ, সিরকি মন্ত্রতন্ত্র দিয়ে অথবা এমন কিছু বাক্য দিয়ে যেগুলো বোধগম্য নয় সেগুলো দিয়ে ঝাড়ফুঁক করে, আর ওতেই মনে করে যে ভালো হয়। ভালো হতে পারে, শয়তানের পিছনে কাজ করছে, জিন শয়তান কাজ করছে, ভালো হয়ে যাবে, আপনার আত্মবিশ্বাস আছে যে এই কাজটা করলে এর কাছে গেলে ভালো হবে, আল্লাহ পরীক্ষা করার জন্য ভালো করে, ভালো করছে না আল্লাহ, কিন্তু তুই শিরিক করতে গেছিস, তুই গুমরার কাছে গেছিস, তুই ওঝার কাছে গেছিস, কবিরাজের কাছে শিরিক করতে গেছিস, যা তুই মুশরিক হয়ে যা। আল্লাহ পাক এইভাবে শিরকের দিকে ঠেলে দেন যখন আপনি শিরকের দিকে এগিয়ে যান। এই জন্য আপনাকে ইসলাম জানতে হবে, তৌহিদ জানতে হবে এবং শিরকি কথা কাজ থেকে বেঁচে থাকতে হবে। এইরকম আমাদের দেশের লোকেরা গাড়িতে, গাড়ির হেফাজতের জন্য যাতে অ্যাক্সিডেন্ট না হয়, জুতা স্যান্ডেল ঝোলায় অথবা কোনো চামড়া ঝোলায়, অথবা এইরকম কোনো পিতল, মহিলার, আমাদের দেশের মহিলাদের যখন ছেলে মেয়ে ভূমিষ্ঠ হয় তখন বাড়ির বাইরে গেলে একটা কিছু হাতে নিয়ে বেরোয়, লোহার কিছু অস্ত্র নিয়ে বেরোয়, নাহলে জিনে খেয়ে নেবে ওকে, হ্যাঁ, জিন শয়তানে খেয়ে নেবে, এটা শিরিক, এগুলো শিরিক, এতে লা ইলাহা ইল্লাল্লাহ নষ্ট হয়ে যাবে, এতে নামাজ নষ্ট হয়ে যাবে, রোজা নষ্ট হয়ে যাবে, সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, জি, এই লা ইলাহা ইল্লাল্লাহ পরে কাজ দেবে না। এইরকম আমাদের দেশের মানুষদের মাঝে ধারণা আছে যে চন্দ্রগ্রহণ লাগে বা সূর্যগ্রহণ লাগে তাহলে গর্ভবতী মহিলাকে বাইরে বের হওয়া যাবে না, হ্যাঁ, ল্যাপটপ কম্বল গায়ে দিয়ে একবারে ঘরের ভিতরে লুকিয়ে যায়, হ্যাঁ, এইসব কুসংস্কার আছে, এগুলির দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ কমজোর হয়ে যায় অথবা নষ্ট হয়ে যায়। এইরকম আমাদের দেশে আর একটি কাজ আছে, অতিভক্তি আমাদের দেশে খুব বেশি, অতিভক্তি খুব বেশি বড়দের, বুজুর্গদের, তো পীর বুজুর্গ মাসায়েকদের হাত পায়ে চুমা দেওয়া এবং তাবারুক হাসিল করা, তাবারুক হাসিল করা, হাতে চুমা দিয়ে, পায়ে চুমা দিয়ে, কদম বসি করে, হ্যাঁ, অথবা কাপড়ে চুমা দিয়ে, চুমা টুমা না দিতে পারলে একটু চাদর ধরে নিয়ে, এটা চাদর লম্বা করে ধরিয়ে দিল, পীর সাহেব বয়াত করছে,
যদি পীর সাহেবের আগে হাতে হাত না দিতে পারে তো যারা হাতে হাত দিয়ে আছে তাদের পিঠে হাত দিয়ে আছে, তাদের পিঠেও যদি হাত না দিতে পারে লম্বা চাদর লম্বা করে দিয়েছে, চাদরখানে হাত দিয়েছে, বলছে চাদর ধরে আসবো, যে তবারক হাসিল করলাম, পীর সাহেবের কাছ থেকে বরকত নিয়ে আসলাম। হ্যাঁ, এইরকমই ছেলে মেয়েকে নিয়ে গেল একটু পীর সাহেবের কাছে নিয়ে গিয়ে তাবারুক হাসিল করলো, হ্যাঁ ওর গায়ে একটু হাত বুলিয়ে দিল, না এইসব বরকত নাই, এইসব বরকতের কথা, সিরকি বরকত, এগুলো সিরকি বরকত নাই। এইরকমই আমাদের সে অতিভক্তি করতে গিয়ে পীর সাহেবদের জুঠা খায়, হ্যাঁ জুঠা খাবে। পীর সাহেব যতক্ষণ পর্যন্ত বা মুরব্বী হুজুর যে আছে তার যতক্ষণ পর্যন্ত তাতে একটু ফাতেহা না করে ততক্ষণ পর্যন্ত কেউ খাবে না, ফাতেহা করে দিতে হবে। এইসবগুলি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ পরিপন্থী বিষয়। কোনো ব্যক্তি বস্তু থেকে বরকত হাসিল করা, অমুক জায়গাটি বরকতের জায়গা, যেমন আজকাল টুঙ্গিটা বরকতের জায়গা হয়ে গেছে, উদাহরণস্বরূপ না বললে তো বুঝতেও পারবেন না, টুঙ্গিটাকে আর টুঙ্গি বলা হচ্ছে না, কী বলা হচ্ছে, টুঙ্গি শরীফ, আজমির শরীফ, শাহজালাল শরীফ, আটরসি শরীফ, হ্যাঁ ঠিক না, বাগদাদ শরীফ, এগুলোকে শরীফ, এগুলো শরীফ না, মক্কা মদিনা আর বাইতুল মুকাদ্দাস তিনটা মসজিদ, শুধু তিনটা মসজিদের ফজিলত আছে। আর তারপরে দাম্মামের চাইতে এই জায়গার চাইতে ভালো কোনো জায়গা, এমন কোনো জায়গা পৃথিবীতে নেই, বোঝা গেছে, সব জায়গা সমান, আল্লাহর জায়গা সব সমান, মাত্র তিনটি জায়গা ছাড়া, কিন্তু আমাদের দেশে বহু জায়গা আছে। এইরকমই মেলা জায়গাকে অথবা মেলা ব্যক্তিকে বস্তুকে বরকতের জায়গা, মদিনার মাটি উঠিয়ে নিয়ে যায়, কবরের মাটি উঠিয়ে মনে করে ওতে চিকিৎসা হবে, ইত্যাদি ইত্যাদি। আর এরকম কত কুসংস্কার রয়েছে যেগুলিতে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ নষ্ট হয়ে যায়। এইরকমই বড়দের ক্ষেত্রে অতিভক্তি করতে গিয়ে মানুষ শিরকে লিপ্ত হয়েছে, যুগে যুগে শিরক শুরু হয়েছে অতিভক্তির মাধ্যমে, এতে লা ইলাহা ইল্লাল্লাহ নষ্ট হয়ে যায়। এই জন্য যতটা আল্লাহ ভক্তি করতে বলেছেন ততটা ভক্তি করবেন, তার বেশি ভক্তি না। আমাদের দেশের অতিভক্তি হচ্ছে বাপ মাকে পা ছুঁয়ে সালাম করা, শ্বশুর শাশুড়িকে পা ছুঁয়ে সালাম করা, দাদা দাদি নানা নানিকে পা ছুঁয়ে সালাম করা, নতুন বউ পাত্রি আসবে আসার পরে শ্বশুর শাশুড়ির পায়ে হাত দিয়ে পা ছুঁয়ে যদি সালাম না করো তো বেয়াদব, তার ভাত নেই, ভাত উঠে যাবে বাড়ি থেকে। হ্যাঁ, এগুলি সব হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ পরিপন্থী বিষয়। এগুলি হচ্ছে শিরক, হয় বড় শিরক আর না হয় ছোট শিরক। বড় শিরক করলে চিরকাল জাহান্নামে থাকতে হবে, আর ছোট শিরক করলে কিছু কাল বা দীর্ঘকাল জাহান্নামে থাকতে হবে, আল্লাহ পাক যদি মাফ না করেন। তাহলে এইরকমই কবরকে পাকা করা, লা ইলাহা ইল্লাল্লাহ নষ্ট করা, কবরকে উঁচা করা, কবরে ফুল চড়ানো, কবরে চাদর দেওয়া, ফুল চড়ানো, সে নেতাদের, সরকারি যারা নেতা রয়েছে, রাজনৈতিক নেতা, তাদের কবরকে ফুল 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 দিয়ে সাজানো হোক, অথবা ধর্মীয় যারা গুরু রয়েছে, হুজুর কিবলা পীরেরা রয়েছে, তাদের কবরে ফুল চড়ানো আর চাদর চড়ানো হোক, সবগুলি হচ্ছে ইসলাম পরিপন্থী বিষয়। লা ইলাহা ইল্লাল্লাহকে নষ্ট করে দেয় অথবা দুর্বল করে দেয়, নষ্ট করে দেয় অথবা দুর্বল করে। যদি মনে করেন যে ফুল চড়িয়ে কিছু পাবো তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ পুরাপুরি নষ্ট, আর যদি মনে করেন যে আমি যেহেতু ভক্তি করি আমার নেতাকে বা আমার হুজুরকে আমার পীর সাহেবকে সেই জন্য চাদর চড়াইলাম, তাহলে এতে লা ইলাহা ইল্লাল্লাহ কমজোর হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। এইরকমই কবরের তওয়াফ করা, একমাত্র একটা ঘরের তওয়াফ আছে ইসলামে, সেটা হচ্ছে বাইতুল্লাহ, আল্লাহর ঘর, খানায় কাবা। কাবা ঘর ছাড়া কোনো জায়গার তওয়াফ করা জায়েজ না, এটা হচ্ছে শিরিক। সুতরাং কেউ যদি আটরসি দিকে তওয়াফ করে, কেউ যদি শাহজালালে গিয়ে তওয়াফ করে, কেউ যদি আজমিরে গিয়ে তওয়াফ করে, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান বলে যে লাইব্রেরিটা আছে ওখানে কেউ যদি তওয়াফ করে তাহলে সে বড় শিরিক করলো, বড় শিরিক করলো। কারণ আল্লাহ একমাত্র একটি ঘরের তওয়াফের কথা বলেছেন। এইরকমই লা ইলাহা ইল্লাল্লাহকে নষ্ট করে জাদু, জাদু নষ্ট করে। আমাদের এক ভাই এখানে ইফতার ক্যাম্পে এসছে, আর ইফতার ক্যাম্পে মাঝে মাঝে আসে, হয়তো আজকেও থাকতে পারে, সে বলছে তাকে জাদু করেছে, জাদু করা কামাতে সে লোকেরা কি বলে জানেন, দোয়া তাবিজ করেছে, কি বলে, দোয়া তাবিজ, জাদু, সেহের, শিরকি কুফরি, মন্ত্রতন্ত্র দিয়ে, জিন শয়তানের সাহায্য নিয়ে। হ্যাঁ, কে জাদু করেছে জানেন, মায়ের ছেলেকে জাদু করেছে। ছেলে এক জায়গায় বিয়ে করতে একটা চয়েস করেছে, মেয়েকে বিয়ে করতে দেবে না, আর বিয়ে করলে ইনকাম যে দেবে না, এখন সব টাকা পয়সা এখন বিদেশ থেকে এখান থেকে পাঠাচ্ছে, দামাম খবর থেকে পাঠাচ্ছে, 5 বছর আরও ছেলেকে বিয়ে করতে দেবে না, সেই জন্য ছেলেকে জন্মদাতা মা দোয়া তাবিজ, যেটাকে বলা হচ্ছে দেশের ভাষায় তাবিজ করেছে, জাদু করেছে। জাদু করা বড় কুফরি, দেখছেন কত বড় দুশ্মন ইসলামের জাদুঘর, যে ছেলেকেও চেনে না, মাকেও চেনে না, বাপকেও চেনে না,
কেউ মা বাপকে জাদু করে, কেউ ছেলে মেয়েকে জাদু করে, কেউ বউকা জাদু করে, হ্যাঁ আত্মীয়কে জাদু করে, ভাইকে জাদু করে, এই চলছে আমাদের দেশে জাদুর দেশ। আমাদের দেশটা জাদুর দেশ, আসামের পাশে থাকার কারণে আসামটা হচ্ছে জাদুর হচ্ছে কারখানা। আসামের পাশাপাশি বাংলাদেশের অবস্থানের কারণে বাংলাদেশেও এত বেশি জাদু আছে যে আপন আত্মীয়দেরকে জাদু করে তাদের দুনিয়া আখেরা ধ্বংস করতে কিছু ত্রুটি করে না। জাদু করলে পুরোপুরি লা ইলাহা ইল্লাল্লাহ নষ্ট হয়ে যায়। এইরকমই কোনো কিছুকে অলক্ষী কুলক্ষণ মনে করলে এতে ইসলাম নষ্ট হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ নষ্ট হয়ে যায়। এইরকম লোক দেখানো কোনো কাজ করলে ইসলাম নষ্ট হয়ে যায়। লোক দেখানো যদি নামাজ পড়েন তাহলে ইসলাম নষ্ট হয়ে যাবে, ইসলাম থাকবে না আপনার। লোককে দেখানোর জন্য আপনি তারাবি পড়ছেন, লোককে দেখানোর জন্য আপনি রোজা রাখছেন, হ্যাঁ লোকে কি বলবে যে রোজা রাখছে না, সেই জন্য রোজা রাখছেন, তাহলে এতে কোনো কাজ হবে না, আপনার ইসলাম নষ্ট হয়ে যাবে না, শিরক হবে। অন্ধভাবে কারো কথা মেনে নেওয়া, ইসলাম বিরোধী কথা অন্ধভাবে কারো কথা মেনে নেওয়া, নেতার কথাই হোক অথবা আলেমের কথা, হুজুরের কথা হোক, পীরের কথাই হোক, যদি কোরআন এবং হাদিস বিরোধী কথা মেনে নেন অথচ কোরআন হাদিস বিরোধী, তাহলে তাতে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ নষ্ট হয়ে যাবে। কথা অনেক বলার আছে, এইরকমই ধর্মকে নিয়ে ঠাট্টা মজাক করে, অনেকে ঠাট্টা মজাক করে, এই দাড়ি এত বড় কেন করেছিস, কি পাচ্ছিস এতে, হ্যাঁ হ্যাঁ রাখনার ওপরে সুন্নতি ইসলামী কাপড় রাখছে, বলছে কে এত অভদ্র কেন হয়ে গেছিস তুই, হ্যাঁ এতে ইসলাম নষ্ট, লা ইলাহা ইল্লাল্লাহ নষ্ট হয়ে যাবে। ইসলাম নিয়ে, ইসলামের বিধিবিধান নিয়ে কেউ যদি উপহাস করে, ঠাট্টা করে, তাতে ইসলাম নষ্ট হয়ে যায়। আল্লাহ ছাড়া অন্যের কসম করলে ইসলাম নষ্ট হয়ে যায়। আমাদের দেশের মানুষরা কেউ বাপের কসম, কেউ দানা ছিয়া কসম, কেউ ছেলের গায়ে হাত দিয়া কসম, মায়ের কসম, হ্যাঁ ইত্যাদি করে, এগুলোতে ইসলাম দুর্বল হয়ে যায় অথবা নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদের ইমান ইসলামের হেফাজতের তৌফিক দান করেন, সমস্ত রকম শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের গোনাহ খাতা যেন মাফ করে দেন। حينما رددت يا رب العالمين.